সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। মনিপুর উচ্চ বিদ্যালয় কলেজ নিবেদিত ধারাবাহিক শ্রেণীভিত্তিক পাঠদান কার্যক্রম আমাদের পাঠশালা তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষার্থীরা, আজকে আমি এখানে উপস্থিত হয়েছি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। তো আশা করি তোমরা পাঠে মনোযোগী হবে এবং ক্লাসটি ভালোভাবে খেয়াল রাখবে। তো আমরা আজকে পাঠের বিষয়বস্তু কী হবে অর্থাৎ আজকে পাঠের শিক্ষণফল কী হবে তার একটু আলোচনা করি। এই পাশের শিক্ষার্থীরা যা জানতে পারবে, দেখো, বিয়োজন মাত্রার সাপেক্ষে কেপি নির্ণয় বর্ণনা করতে পারবে। নাম্বার টু, কেপি এবং কেসি সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। আসলে শিক্ষার্থীরা, প্রকৃতপক্ষে আমরা আজকে এই আমাদের আজকে টপিকটি সাজিয়েছি পুরোপুরি গাণিতিক সমস্যার উপর। তোমরা জানো যে কেপি কেসি সংক্রান্ত বা কেপি কেসি সংক্রান্ত অনেকগুলো গাণিতিক সমস্যা রয়েছে, এগুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তো আমি যদি বিগত ক্লাসে একটু রিভিউ করি, গত ক্লাসে আমরা তোমার হচ্ছে যে বিভিন্ন সমীকরণের বিয়োজন মাত্রা আলফার সাপেক্ষে তাদের কেপি এর সমীকরণ কী হবে, কেসি এর সমীকরণ কী হবে, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এর পরবর্তী ধারাবাহিকতা আমি বাকি অংশ নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করি তোমরা বুঝতে পারবে, পাঠে মনোযোগী হবে এবং ক্লাসটি ভালোভাবে বুঝতে পারবে। বিগত ক্লাসে আমরা ফসফরাস পেন্ট্রাকোয়েড বিজিত হয়ে ফসফরাস ট্রাইকোয়েড এবং ক্লোরিনে পরিণত হয়। এর বিয়োজন মাত্রা যদি আলফা হয় সেক্ষেত্রে কেপি এর সমীকরণ কী হবে এবং কেসি এর সমীকরণ কী হবে, এটা নিয়ে আলোচনা করেছিলাম। এবং তোমার ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড N2O4 বিয়োজিত হয়ে ডাইনাইট্রোজেন নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়। তোমার এটা নিয়েই আমরা আজকে স্টার্টিংটা শুরু করব এবং এই সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেটা নিয়ে আমরা বর্ণনা করব। তো দেখো, তোমার বিয়োজন মাত্রার সাপেক্ষে N2O4 এর কেপি রাশিমালা নির্ণয়, N2O4 ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড। তো আমরা জানি যে ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড বিয়োজিত হয়ে তোমার নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়। সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে বলবো, কিছু পরিমাণ N2O4 আবদ্ধ পাত্রে উত্তপ্ত করলে আংশিকভাবে বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড এ পরিণত হয় এবং N2O4 অবিয়োজিত অবস্থার সাম্যাবস্থায় থাকে। অর্থাৎ N2O4 যতটুকু বিয়োজিত হবে এবং যতটুকু অবিয়োজিত অবস্থা থাকবে উভয়ের মধ্যে একটি সাম্যাবস্থায় অবস্থান করবে। সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখতে পারি, ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হচ্ছে। তো দেখো, এরপরে বিক্রিয়া শুরুতে আমরা যখন বিক্রিয়াটা এখনও শুরু হয়নি, T=0, আমরা এটা দেখতে পাচ্ছি বিক্রিয়কের পরিমাণ 100% এবং উৎপাদের পরিমাণ হচ্ছে তোমার 0%। আমার বিক্রিয়া যদি শুরু না হয় সেক্ষেত্রে আমি কখনো উৎপাদ পাবো না। তো এক্ষেত্রে তোমার সবসময় মনে রাখবে বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের পরিমাণ থাকবে শতভাগ, বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের পরিমাণ থাকবে শতভাগ। তো যখন টাইমটা কাউন্ট করা এখনো শুরু হয় নাই তখন বিক্রিয়কের পরিমাণ কিন্তু শতভাগ। টাইম যখন কাউন্ট করা শুরু হয়ে যাবে তখন সময়ের সাথে সাথে বিক্রিয়কের পরিমাণ আস্তে আস্তে কমে থাকবে, উৎপাদের পরিমাণ আস্তে আস্তে তোমার সাথে বাড়তে থাকবে, একটা সময় বিক্রিয়াটা সাম্যাবস্থায় উপনীত হবে। তো সেক্ষেত্রে দেখো, আমরা এখানে লিখেছি T=0 অর্থাৎ N2O4 এক্ষেত্রে আমরা তোমার হচ্ছে যে এক মোল হিসাবে বিবেচনা করছি। এক মোল বিক্রিয়কের পরিমাণ হচ্ছে এক মোল, উৎপাদের পরিমাণ হচ্ছে তোমার 0 মোল। তো আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি, সাম্যাবস্থায় পৌঁছাতে কোনো বিক্রিয়কের এক মোল থেকে যতটুকু বিয়োজিত হয় এটাই বিয়োজন মাত্রা। এভাবে আমরা বিষয়টা হিসাব করতে পারি, আমি 100% দিয়ে হিসাব করতে পারি বা আমি এক মোল থেকেও বিষয়টা হিসাব করতে পারি। তো দেখো, তাহলে শুরুতে বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন সাম্যাবস্থা কী হবে, তোমার 1-α এবং উৎপাদ হবে তোমার হচ্ছে 2α। যে দেখো, এই N2O4 এটা কিন্তু এক মোল, উৎপাদে আমরা পাচ্ছি হচ্ছে তোমার 2 মোল। এখানে কিন্তু অনুপাত সমান না, 1:2 অনুপাতে বিক্রিয়া করছে। অর্থাৎ N2O4 ভেঙে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হচ্ছে। তো স্বাভাবিকভাবে এটার অনুপাত সমান হবে না। তো যেহেতু তাহলে সেক্ষেত্রে দেখো, 1-α পরিমাণ বিয়োজিত হচ্ছে, তাহলে কতটুকু বাকি আছে কীভাবে বের করবো? তাহলে 1-α পরিমাণ, এখানে যেহেতু আলফা পরিমাণ তোমার হচ্ছে যে আমরা এই বিয়োজন মাত্রা পাচ্ছি বা আলফা পরিমাণ বিয়োজিত হচ্ছে, তাহলে উৎপাদে কতটুকু উৎপন্ন পদার্থ পাবো সেটা হচ্ছে তোমার 2α। আশা করছি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এক্ষেত্রে সাম্যাবস্থায় তোমার হচ্ছে যে আমার বিক্রিয়কের পরিমাণ বাকি থাকবে 1-α, উৎপাদের পরিমাণ পাবো হচ্ছে তোমার 2α। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী স্লাইডটা একটু দেখি। দেখো তোমার হচ্ছে যে, সুতরাং সাম্যাবস্থায় উপস্থিত উপাদান গ্যাসসমূহের মোট পরিমাণ, তাহলে যারা বিক্রিয়া অংশগ্রহণ করেছে উৎপাদ এবং বিক্রিয়ক,
তাদের মোট মোট সংখ্যার হিসাবটা আমরা এখন করব তো দেখো 1 মাইনাস আলফা এটা হচ্ছে বিক্রির পরিমাণ প্লাস 2 আলফা এটা হচ্ছে মোট উৎপাদনের পরিমাণ তাহলে এই ক্ষেত্রে তো আমরা যদি এই ক্ষেত্রে হিসাব করি আমরা সাম্যাবস্থায় উপস্থিত উপাদানসমূহের মোট পরিমাণ পাচ্ছি 1 প্লাস আলফা তো আশা করছি তোমরা এটাকে বুঝতে পারছো এখন হ্যাঁ এখন সাম্য মিশ্রণে N2O4 NO2 এর আংশিক চাপ যথাক্রমে PNO2 এবং PN2O4 বিষয়টা কি আসলে এখন যেহেতু দেখো তোমার সাথে আমরা N2O4 এর অর্থাৎ নাইট্রোজেন ট্যাট্রাকশনের জন্য KP রাশিমালা প্রতিবেদন করব KP মানে কি তাহলে তোমার সাথে আমরা এভাবে হিসাব করব উপরে থাকবে উৎপাদের আংশিক চাপের গুণফল নিচে থাকবে বিক্রয়কের আংশিক চাপের গুণফল তো আমি বিগত ক্লাসগুলোতে আংশিক চাপ নিয়ে কথা বলেছিলাম তো আশা করছি তোমরা এ ব্যাপারে সঠিকভাবে বুঝতে পেরেছো এখন পরবর্তী অংশ নিয়ে যদি আমি একটু কথা বলি সেক্ষেত্রে দেখো ওই সমীকরণ অর্থাৎ N2O4 বিজিত হয়ে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়েছে এক্ষেত্রে আমরা সমীকরণটা কীভাবে লিখতে পারি আমরা জাস্ট এভাবে লিখবো উপরে থাকবে আমার উৎপাদের আংশিক চাপের গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের আংশিক চাপের গুণফল অর্থাৎ যেহেতু উৎপাদে আমি 2 মোল পাচ্ছি সেক্ষেত্রে দেখো আমি লিখেছি পি স্কোয়ার NO2 ডিভাইড বাই PN2O4 অর্থাৎ উপরে থাকবে উৎপাদের আংশিক চাপের গুণফল নিচে থাকবে বিক্রিয়কের আংশিক চাপের গুণফল আশা করছি তোমরা বুঝতে পারছো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে ইন্ডিকেট করেছি এখন তোমার পরবর্তী অংশটা যদি তোমরা একটু দেখো হ্যাঁ সাম্য মিশ্রণের মোট চাপ যদি পি হয় সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি তো যেহেতু আমাকে আংশিক চাপ বের করতে হবে আমরা আংশিক চাপের সূত্র জানি আংশিক চাপ সমান সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ বিগত ক্লাসে আমি কিন্তু মোল ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছিলাম তো সেক্ষেত্রে আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারবে যে N2O4 বা নাইট্রোজেন টেট্রাক্সাইডের আংশিক চাপ PN2O4 পি কিন্তু এখানে স্মল লেটার পি যা দ্বারা আমরা আংশিক চাপকে বোঝাচ্ছি উপরে থাকবে উৎপাদের তোমার হচ্ছে যে আংশিক চাপ সমান সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ তো এক্ষেত্রে দেখো তোমার হচ্ছে যে মোল ভগ্নাংশ জিনিসটা কি যার মূল ভগ্নাংশ বের করবো তার মোট সংখ্যা উপরে টোটাল মোট সংখ্যা তোমার হচ্ছে যে নিচে তাহলে দেখো এক্ষেত্রে 1 মাইনাস আলফা যার মোট কার মূল সংখ্যা আমি বের করছি N2O4-এর তোমার হচ্ছে যে মূল ভগ্নাংশ বের করছি তাহলে N2O4-এর মূল সংখ্যা আমরা পাচ্ছিলাম 1 মাইনাস আলফা মোট মূল সংখ্যা পাচ্ছি তোমার 1 প্লাস আলফা সেক্ষেত্রে তাহলে তোমার আমরা এইভাবে লিখবো যে আংশিক চাপ সমান সমান মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ তাহলে যেহেতু আমরা N2O4-টা বের করছি তো তার মোট সংখ্যা থাকবে উপরে টোটাল মোট সংখ্যা 1 প্লাস আলফা থাকবে তোমার নিচে এবং আমরা এটাকে পি দিয়ে মাল্টিপ্লাই করবো অর্থাৎ আংশিক চাপ সমান সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ একইভাবে আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ বের করে ফেলতে পারি তো খেয়াল করো তোমরা নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ হবে PNO2 যে সমান সমান বা ইকুয়াল টু উপরে থাকবে তোমার হচ্ছে যে NO2 এর মোট সংখ্যা নিচে থাকবে মোট মোট সংখ্যা 2 আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা মাল্টিপ্লাই পি এই হচ্ছে তোমার যে নাইট্রোজেন টেট্রাক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের তোমার হচ্ছে যে আংশিক চাপ তো এখন এই যে এই মানগুলা আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমরা একটা সমীকরণকে প্রতিপাদন করতে পারবো তো খেয়াল করো তোমরা পরবর্তী অংশ নিয়ে আমরা একটু কথা বলি মানগুলো আমরা বসিয়ে দেবো এখন দেখো আংশিক চাপের মানগুলো 1 নম্বর সমীকরণ যদি আমরা বসাই সেক্ষেত্রে পাচ্ছি কেপি ইকুয়াল টু 2 আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা মাল্টিপ্লাই পি হোল স্কোয়ার যেহেতু তোমার আমার N2O4 বিজিত হয়ে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হচ্ছে সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি 2 আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা মাল্টিপ্লাই পি হোল ব্র্যাকেট স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা মাল্টিপ্লাই পি এক্ষেত্রে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করে পাচ্ছি 4 আলফা স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি তো এই সমীকরণটি আমরা যে পাচ্ছি কেপি ইকুয়াল টু 4 আলফা স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি সমীকরণ অর্থাৎ ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড বিজিত হয়ে বা N2O4 বিজিত হয়ে আমরা 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড পাচ্ছি এক্ষেত্রে কেপি এর রাশিমাল হবে 4 আলফা স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি তাহলে দেখো এক্ষেত্রে যদি আমার বিয়োজন মাত্রা জানা থাকে এবং মোট চাপ দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা তার কেপি এর রাশিমালা খুব সহজে বা কেপি এর মান আমরা খুব সহজে কিন্তু নির্ণয় করে ফেলতে পারবো দেখো বিয়োজন মাত্রা আলফা এবং মিশ্রণের মোট চাপ পি জানা থাকলে এই সমীকরণ থেকে কেপি গণনা করা যায় তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো অর্থাৎ বিয়োজন মাত্রা আলফা দেওয়া থাক বা এক্স দেওয়া থাক বা বিয়োজন মাত্রা যদি প্রশ্নের মধ্যে আমার উল্লেখ করা থাকে এক্ষেত্রে আমরা এই সমীকরণ ব্যবহার করে যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করে ফেলতে পারবো আশা করছি তোমরা বুঝতে পারছো এখন তোমার আমরা বিয়োজন মাত্রার সাপেক্ষে কেপি রাশিমালা নিয়ে আরও কিছু সমীকরণ দেখব খেয়াল করো আমরা এই সমীকরণটি মাত্র প্রতিপাদন করলাম নাইট্রোজেন টেট্রাক্সাইড বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হচ্ছে 2 নম্বর সমীকরণে দেখো P4O10 অর্থাৎ তোমার টেট্রাফসফরাস ডেকা অক্সাইড P4O10 এটা বিয়োজিত হয়ে
পাচ্ছি আমরা 2 মোল ফসফরাস পেন্ট্রাকসন বা P2O5 ফসফরাস পেন্ট্রাকসন অক্সাইড পাচ্ছি 3 নাম্বার দেখো ডাইঅ্যালুমিনিয়াম হেক্সা ক্লোরাইড এটা বিজিত হয়ে আমরা পাচ্ছি 2 মোল অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো দেখো এখানে দেখো এখানে মজার বিষয় হচ্ছে যে N2O4 বিজিত হয়ে 2 মোলে পরিণত হচ্ছে দেখো একটা বিক্রিয়ক বিজিত হয়ে 2 মোলে পরিণত হচ্ছে P4O10 এটাও বিজিত হয়ে 2 মোলে পরিণত হচ্ছে এর Al2ClC অর্থাৎ অ্যালুমিনিয়াম ডাইঅ্যালুমিনিয়াম হেক্সা ক্লোরাইড এটা বিজিত হয়ে 2 মোলে পরিণত হচ্ছে দেখো এখানে কিন্তু আমি যৌগ হিসেবে উল্লেখ করে দিয়েছি বাট প্রশ্নের মধ্যে কিন্তু PQ আকারে যে কোনো কিছু থাকতে পারে অর্থাৎ যখন 1 মোল ভেঙে 2 মোলে পরিণত হচ্ছে তা দ্বিগুণে পরিণত হয়ে যাচ্ছে তখনই আমরা KP এর রাশিমাল হিসেবে এটা ব্যবহার করতে পারি অর্থাৎ KP সমান আলফা স্কয়ার 4 আলফা স্কয়ার P ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কয়ার অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এই সমীকরণটা ব্যবহার করে তোমার হচ্ছে যে এই সমীকরণ ব্যবহার করে যে কোনো গাণিতিক সমস্যা সমাধান করে ফেলতে পারি এক্ষেত্রে তোমাদের একটা জিনিস বিষয় মনে রাখতে হবে যে 1 মোল ভেঙে তার দ্বিগুণ পরিমাণে পরিণত হচ্ছে সেক্ষেত্রে আমরা এই সমীকরণ ব্যবহার করব KP ইকুয়াল টু 4 আলফা স্কয়ার P ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কয়ার তো দেখো অর্থাৎ বিয়োজন মাত্রা আলফা সাপেক্ষে আলফা এবং মিশ্রণের মোট চার্জ যদি আমার P জানা থাকে তাহলে এই সমীকরণ থেকে আমরা খুব সহজে KP এর মান নির্ণয় করে ফেলতে পারবো আশা করছি তোমরা বুঝতে পারছো এখন আমরা যেহেতু আমরা KP এবং KC এর সমীকরণগুলো বের করে ফেলেছি বা এদের ব্যাপারে তোমার সাথে আমরা মোটামুটি জানতে পেরেছি এখন আমরা এই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা সমাধান করব তো শিক্ষার্থীরা গাণিতিক সমস্যার সমাধানের আগে আমরা কিছু সূত্রাবলী সম্পর্কে জানব লক্ষ্য করো 1 নম্বর যদি প্রশ্নের মধ্যে ভর দেওয়া থাকে মোল দেওয়া থাকে মোলার ঘনমাত্রা দেওয়া থাকে আয়তন দেওয়া থাকে আয়তন বলতে পাত্র আয়তন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা KC বের করব তাহলে দেখো আমি আরেকবার রিপিট করছি এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি প্রশ্নের মধ্যে ম্যাচ দেওয়া থাকে বা মোল দেওয়া থাকে মোলার ঘনমাত্রা পাত্র আয়তন দেওয়া থাকে বা উল্লেখ করা থাকে সেক্ষেত্রে আমরা যদি তোমার সাথে KC বের করবো এখন দেখো KP এবং KC দুটাকে আমরা বলি তোমার সাথে সাম্যদ্রুবক KPটা কি আংশিক চাপের সাপেক্ষে সাম্যাঙ্ক বা সাম্যদ্রুবক আর KCটা কি মোলার ঘনমাত্রার সাপেক্ষে সাম্যাঙ্ক বা সাম্যদ্রুবক দেখো KP এবং KC এখন প্রশ্নের মধ্যে আমার KP KC কোনোটা উল্লেখ না করে দিয়ে বললো যে তোমার সাম্যদ্রুবক গণনা করো সাম্যদ্রুবক বলতে KP বোঝায় KC বোঝায় এখন দেখো যেহেতু সাম্যদ্রুবক বলতে KP এবং KC উভয় বোঝায় সেক্ষেত্রে আমার এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি প্রশ্নের মধ্যে ভর দেওয়া থাকে আমাকে সাম্যদ্রুবক বের করতে বলেছে সেক্ষেত্রে আমরা তোমার হচ্ছে যে KC বের করব বা মোল দেওয়া আছে বা মোলার ঘনমাত্রা দেওয়া আছে বা পাত্র আয়তন দেওয়া আছে সেক্ষেত্রে আমরা KC বের করব এরপর দেখো 2 নম্বর যদি আমরা একটু দেখি চাপ দেওয়া আছে প্রশ্নের মধ্যে আংশিক চাপ দেওয়া আছে সেক্ষেত্রে আমরা KP বের করব সেক্ষেত্রে সাম্যদ্রুবক বলতে আমরা আসলে মূলত তোমার হচ্ছে যে KP বের করব তো তোমার এক্ষেত্রে দেখো আরেকটা কথা আছে যদি বিক্রয় এবং উৎপাদন মোট সংখ্যা সমান থাকে সেক্ষেত্রে আমরা জানি KP সমান সমান KC অর্থাৎ আমরা KP এবং KC যে সম্পর্ক আছে KP সমান সমান KC RT ডেলেন এক্ষেত্রে তোমার হচ্ছে যে আমরা উৎপাদন মোট সংখ্যা থেকে বিক্রয়কের মোট সংখ্যা বাদ দিব বাদ দিলে আমরা ডেলেনের মান বের করে ফেলতে পারবো যদি উৎপাদন এবং বিক্রয়কের মোট সংখ্যা উভয় সমান হয় সেক্ষেত্রে হবে KP সমান সমান KC অর্থাৎ সেক্ষেত্রে আমরা একটা ব্যাংক আরেকটা বের করার দরকার হচ্ছে না যেহেতু দুজনেই একই মান প্রদর্শন করছে আমরা এই ধরনের কিছু গাণিতিক সমস্যা আজকের ক্লাসে আলোচনা করব আশা করছি তোমরা বুঝতে পারবে এখন দেখো 3 নম্বর পয়েন্টটা আংশিক চাপ সমান সমান মোল ঘনমাত্রার সাপেক্ষে মোট চাপ অলরেডি আমি এটা নিয়ে একটু কথাবার্তা বলে ফেলেছি N2O4 এর বিয়োজন মাত্রার ক্ষেত্রে তোমার সাথে আমাদের এটা কাজে লেগেছে যে আংশিক চাপ সমান সমান মোল ঘনমাত্রার সাপেক্ষে মোট চাপ পয়েন্ট নাম্বার 3 গেল এখন পয়েন্ট নাম্বার 4 দেখো ঘনমাত্রা সমান সমান সি সমান সমান N/B অর্থাৎ ঘনমাত্রা সমান সমান মোট সংখ্যা বাই আয়তন এটাও আমরা এখানে কাজে লাগাবো তোমার সি ইকুয়াল টু N/V যেহেতু এনটা হচ্ছে মোল আর আয়তন একক হচ্ছে তোমার লিটার সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ঘনমাত্রা সমান সমান মোল পার লিটার আশা করছি তোমরা বুঝতে পারছো এখন আমি পরবর্তী স্টাডি যাচ্ছি তোমরা খেয়াল করো একটা গাণিতিক সমস্যা আমরা আলোচনা করি গাণিতিক সমস্যা নাম্বার 1 M2+I2 ইকুইলিব্রিয়াম সাইন 2HI সাম্যাবস্থা হাইড্রোজেন আয়োডিন ও হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা যথাক্রমে 8, 3 এবং 28 মোল পার ডেসিমিটার কিউব ঘনমাত্রা দেওয়া আছে কিন্তু প্রশ্নের মধ্যে আমাকে বিকে সাম্যদ্রুবক বের করতে বলছে দেখো আমি একটু আগেই বলেছি যে সাম্যদ্রুবক হিসাবে আমরা KP বের করতে পারি KC বের করতে পারি যেহেতু এক্ষেত্রে দেখো একটা ক্লু দেওয়া আছে কিন্তু প্রশ্নের মধ্যে যে আমাকে বের করতে হবে যে সাম্যদ্রুবক আমাকে গণনা করতে হবে এক্ষেত্রে আমাকে দেখো ক্লুটা দেওয়া আছে কি ক্লুটা দেওয়া আছে তোমার ঘনমাত্রা দেওয়া আছে যেহেতু ঘনমাত্রা
আমার প্রশ্নের মধ্যে ইন্ডিকেট করা আছে বা উল্লেখ করা আছে অবশ্যই আমি এক্ষেত্রে কেসি বের করব। তাহলে দেখো উপরের যে সমীকরণটি এস টু অর্থাৎ হাইড্রোজেন প্লাস আয়োডিন রিয়েক্টস উইথ ইচ আদার দেন উই উইল গেট হাইড্রোজেন আয়োডাইড, আমরা হাইড্রোজেন আয়োডাইড পাচ্ছি। এই সমীকরণের ক্ষেত্রে বা প্রত্যেকের যেহেতু তোমার ঘনমাত্রার মান দেওয়া আছে এক্ষেত্রে আমরা এটাকে কীভাবে করবো দেখো, আমরা জানি কেসি ইকুয়াল টু তোমার উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল ডিউ টু বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল। তাহলে দেখো ঘনমাত্রাকে আমরা এক্ষেত্রে কিন্তু থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছি। দেখো যে এখন আমরা শুধুমাত্র মানগুলো বসিয়ে দিব, মান বসিয়ে দিলেই আমার কিন্তু আলটিমেটলি রেজাল্টটা চলে আসবে। 28 স্কোয়ার ডিভাইড বাই 8 মাল্টিপ্লাই 3 ইকুয়াল টু 32.67। দেখো সেক্ষেত্রে এখানে কিন্তু আমি কোনো একক ব্যবহার করিনি। কেন আমি কোনো একক ব্যবহার করিনি? আসলে কেপি এবং কেসি এর একক পুরোপুরি ডিপেন্ড করবে তোমার হচ্ছে সমীকরণের উপর। আমি বিগত ক্লাসগুলোতে এটাও বলেছিলাম সমীকরণের মধ্যে আমার যদি মোট সংখ্যা সমান হয়ে যায় সেক্ষেত্রে তোমার হচ্ছে যে আমার উপরের মোট সংখ্যা বা নিচের মোট সংখ্যা কাটাকাটি যাবে, অর্থাৎ এটা টোটালি ইলিমিনেটেড হয়ে যাবে বা বাদ পড়ে যাবে। এক্ষেত্রে আমরা যদি উপরের উৎপাদনের মোট সংখ্যা এবং বিক্রির মোট সংখ্যা সমান হয় সেক্ষেত্রে কেপি এবং কেসি এর কোনো একক থাকবে না। আশা করছি তোমরা বুঝতে পারছো, এই পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা দুই নম্বর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। দেখো 4.05 মোল হাইড্রোজেন এবং 4.65 মোল আয়োডিন 440 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার ফ্লাস্কে রেখে 6.75 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। এখন হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়াটির সামদ্রবক কেপি এবং কেসি নির্ণয় করো। দেখো এই বিক্রিয়া কিন্তু সামদ্রবক বলতে পারতো যে সামদ্রবক নির্ণয় করো, অথবা বলতে পারে বিক্রিয়াটির জন্য কেপি এবং কেসি নির্ণয় করো। আসলে এখানে বলেছে কেপি এবং কেসি নির্ণয় করতে বলেছে, যেহেতু দেখো এখানে কিন্তু তোমার সে ধরো এই প্রশ্নটা এভাবে ঘুরে করতে পারতো যে সামদ্রবক নির্ণয় করো, সেক্ষেত্রে কিন্তু যেহেতু মোল সংখ্যা আছে আমরা কিন্তু তোমার সাথে কেসি বের করতাম। আবার যেহেতু দেখো এক্ষেত্রে এক মন হাইড্রোজেন এবং এক মন আয়োডিন বিক্রিয়া করে 2 মন হাইড্রোজেন আয়োডাইডে পরিণত হচ্ছে, বিক্রিয়া এবং উৎপাদনের মোট সংখ্যা সমান, এক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে আমরা কেপিও কিন্তু বের করে ফেলতে পারতাম। কীভাবে বের করবো? কেপি সমস্যা কেসি আটে ডেলেন, এক্ষেত্রে কেপি এবং কেসি এর মান সংখ্যা কিন্তু সমান হবে, কারণ উৎপাদনের মোট সংখ্যা এবং বিক্রিয়ার মোট সংখ্যা সমান। উৎপাদে অংশগ্রহণ করছে 2 মন হাইড্রোজেন আয়োডাইড, বিক্রিয়াকে অংশগ্রহণ করছে 1 মন হাইড্রোজেন 1 মন এবং আয়োডিন। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন আমরা এই গাণিতিক সমস্যাটি কীভাবে করব সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো এখানে তোমার হচ্ছে যেহেতু আমি কেসি বের করব, আমার এই যেহেতু প্রত্যেকের পরিমাণ দেওয়া আছে এখান থেকে সাম্য অবস্থায় কতটুকু বিয়োজিত হচ্ছে না হচ্ছে এটা আমরা বের করব। বের করে দেন যেহেতু আমরা জানি ঘনমাত্রা সমস্যা এবং মোট সংখ্যা বা আয়তন সব হিসাব নিকাশ করে দেন আমরা হাইড্রোজেন প্লাস আয়োডিন ইকুয়াল টু 2 মোল হাইড্রোজেন আয়োডাইড এই সমীকরণের জন্য কেসি এর যে তোমার এই কেস এই বিক্রিয়ার জন্য কেসি এর যে সমীকরণ আসবে সেখানে মানগুলো বসিয়ে দিলে কিন্তু রেজাল্ট চলে আসবে। তো দেখো আমরা আর কথা না বলে তোমার ম্যাট্রিক্সটা শুরু করি। দেখো 1 মোল হাইড্রোজেন এবং 1 মোল আয়োডিন বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইডে পরিণত হচ্ছে, এটি একটি উভয়মুখী বিক্রিয়া। তো বিক্রিয়া শুরুতে দেখো কত মোল বিক্রিয়া অংশগ্রহণ করছে বা প্রাথমিক অবস্থায় 4.605 মোল এবং আয়োডিন 4.65 মোল, উৎপাদের পরিমাণ 0। ওকে এখন দেখো সাম্য অবস্থায় যেহেতু আমি ধরো বিয়োজন মাত্রাকে এক্স হিসেবে চিন্তা করছি বা আমি এক্স ধরি আলফা ধরি যে কোনো একটা ধরলেই হলো কোনো অসুবিধা নেই, সে দেখো তাহলে কতটুকু বিয়োজিত হচ্ছে 4.05 মাইনাস এক্স পরিমাণ এবং 4.65 মাইনাস এক্স পরিমাণ, তাহলে কতটুকু উৎপন্ন হচ্ছে অনুপাত কিন্তু সমান না। এটা হাইড্রোজেন এবং আয়োডিনের অনুপাত 1:2 অনুপাতে বিক্রিয়া করতেছে, আয়োডিন এবং 2 মোল হাইড্রোজেন আয়োডাইড সেটা 1:2 অনুপাতে বিক্রিয়া করছে। তাহলে দেখো তাহলে আমার উৎপাদ পাচ্ছি তোমার 2x। আবার দেখো এখানে সাম্য অবস্থায় কতটুকু উৎপন্ন হবে সেটার পরিমাণ কিন্তু দেওয়া আছে 6.75 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হচ্ছে। এখানে দেখো আমরা সাম্য অবস্থায় আমরা আমাদের বিয়োজন মাত্রার সাপেক্ষে যখন হিসাব করলাম সেক্ষেত্রে আমরা পাচ্ছি তোমার হচ্ছে যে 2x পরিমাণ আমরা উৎপাদ পেলাম। তাহলে আমরা পরবর্তী ধাপে প্রশ্ন আমরা কীভাবে করবো খেয়াল করো। প্রশ্ন মতে তাহলে সাম্য অবস্থায় আমরা বিয়োজন মাত্রার সাপেক্ষে আমরা তোমার হচ্ছে যে হাইড্রোজেন আয়োডাইড পরিমাণ পাচ্ছি 2x পরিমাণ, তাহলে আমরা লিখবো 2x ইকুয়াল টু 6.75। সেক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি x ইকুয়াল টু পাচ্ছি 3.375। দেখো এটা কিন্তু তোমার হচ্ছে যে আমার x অর্থাৎ কতটুকু বিয়োজিত হচ্ছে আমি বিয়োজন মাত্রা কিন্তু বের করে ফেলছি। এক্ষেত্রে প্রশ্নের মধ্যে কিন্তু আমার বিয়োজন মাত্রা উল্লেখ করা ছিল না, আমরা ইকুয়েশনটাকে লিখে দেন বিয়োজন মাত্রার সাপেক্ষে কিন্তু আমরা x এর মানটা বা বিয়োজন মাত্রাটা বের করে ফেলছি। তো দেখো এক্ষেত্রে তাহলে তোমার আমার হাইড্রোজেনের পরিমাণ তাহলে সাম্য অবস্থায় কতটুকু ছিল সেক্ষেত্রে দেখো তোমার 4.05 অর্থাৎ আমরা প্রাথমিক মোট সংখ্যা থেকে
তোমার সাথে বিয়োজিত মোট সংখ্যা বিয়োগ করে আমার সাম্যাবস্থা হাইড্রোজেনের পরিমাণটা বের করে ফেলতে পারবো। এবং আয়োডিনের পরিমাণটা দেখো 4.65 ছিল, সেখান থেকে আমরা 3.375টা বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে আমরা 1.275 মোল পাচ্ছি। অর্থাৎ দেখো আমি কিন্তু পরিমাণ বের করে ফেলছি, সাম্যাবস্থায় হাইড্রোজেনের পরিমাণ কত, আয়োডিনের পরিমাণ কত, সবই কিন্তু আমি বের করে ফেলেছি। আশা করছি তোমরা বুঝতে পারছ। এরপরে পরবর্তী ধাপে, এবারে পরবর্তী ধাপে দেখো সাম্যাবস্থায় তোমার হচ্ছে যে আমরা পাচ্ছি হাইড্রোজেনের পরে পাচ্ছি 6.75 মোল আমরা সাম্যাবস্থায় পেয়েছিলাম। এবং এখানে পাত্র আয়তন হচ্ছে তোমার ধরো 1 লিটার, যেহেতু প্রশ্নের মধ্যে আমার কিন্তু পাত্র আয়তন উল্লেখ করা ছিল। তাহলে দেখো আমরা জানি ঘনমাত্রা সমান মোল সংখ্যা বা আয়তন। আমি একটু আগেই বলেছি যে সমীকরণ হাইড্রোজেন এবং আয়োডিন হিসেবে আমরা পাচ্ছি 2 মোল হাইড্রোজেন আয়োডাইড। তো সেক্ষেত্রে আমরা কেসি এর সমীকরণটার মধ্যে এটি বসিয়ে দিব। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ঘনমাত্রা লাগবে। তাহলে দেখো হাইড্রোজেন ঘনমাত্রা সমান মোল সংখ্যা বাই আয়তন 0.675 ÷ 1 আমরা পাচ্ছি তোমার 0.675 মোল/লিটার। এরপরে আয়োডিনের পরিমাণ দেখো 1.275, যেটা বিয়োগফল যেটা পেয়েছিলাম সেটাকে আমরা তোমার হচ্ছে যথা আমরা আয়তন দিয়ে ভাগ করে দিব। অর্থাৎ পাত্র আয়তন যেহেতু 1 লিটার, যদি পাত্র আয়তন দেওয়া না থাকতো আমরা সেক্ষেত্রে ভি লিটার হিসাবে ধরে ম্যাটটা সম্পন্ন করতাম। যেহেতু প্রশ্নের মধ্যে পাত্র আয়তন দেওয়া আছে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। তো দেখো এক্ষেত্রে হাইড্রোজেন আয়নের পরিমাণ পাচ্ছে 6.75 ÷ 1 6.75 মোল/লিটার। এই মানগুলো যখন আমরা বসিয়ে দিব উপরোক্ত সমীকরণে আমরা পাচ্ছি দেখো 52.94। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য আনসার অফ দিস ম্যাথমেটিক্যাল প্রবলেম। আশা করছি তোমার বুঝতে পারছো, এটা হচ্ছে তোমার এই তোমার গাণিতিক সমস্যার সমাধান। তো দেখো তোমার হচ্ছে যে আমরা কিন্তু কেসি বের করেছি, যেহেতু মূল সংখ্যা দেওয়া ছিল, এখন আমি কিন্তু এক্ষেত্রে কেসি কেপিও বের করে ফেলতে পারবো। যদি কোনো প্রশ্নের মধ্যে তোমার হচ্ছে যে কেসি দেওয়া থাকে বা কেসি বের করে আমার সব ডাটা দেওয়া আছে কেসি এর জন্য আমাকে কেপি বের করতে বলেছে, কোনো অসুবিধা নেই, আমরা কেপি সমান সমান কেসি আরটি ডেলেন এই সমীকরণ ব্যবহার করে সেটা সমাধান করে ফেলতে পারবো। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে কত মোল বিক্রিয়া অংশগ্রহণ করেছিল, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে দেখো তোমার সরি আমরা হ্যাঁ একটু ফিরে আসি ওকে দেখো, যেহেতু বিক্রিয়াটির ডেলেন = 0, অর্থাৎ উৎপাদন মোট সংখ্যা 2, বিক্রিয়কের মোট সংখ্যা 2, উৎপাদন মোট সংখ্যা 2, বিক্রিয়কের মোট সংখ্যা 2, সেক্ষেত্রে তোমার সে ডেলেন = পাচ্ছি তোমার সে 0। ওকে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কেপি সমান সমান কেসি, সুতরাং বিক্রিয়াটির কেপি এবং কেসির মান হচ্ছে তোমার 52.94, বিক্রিয়াটির কেপি এবং কেসির মান হচ্ছে তোমার 52.94। আশা করছি তোমরা গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো। দেখো তোমার 3 নম্বর গাণিতিক সমস্যা, 450 ডিগ্রি সেলসিয়াস তোমাদের 25 গ্রাম হাইড্রোজেন এবং 1143 গ্রাম আয়োডিন বাষ্পের মিশ্রণ উত্তপ্ত করায় 1024 বা 1024 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়ে বিক্রিয়ার সাম্যাবস্থা অর্জন করে সাম্যদ্রব্যকে মান নির্ণয় করো। এখানে দেখ কিন্তু কেপি কেসি কোনোটাই কিন্তু তোমার সাথে উল্লেখ করে দেয় নাই, সাম্যদ্রব্যক বের করতে বলেছে। যেহেতু আমরা সাম্যদ্রব্যক মানে জানি কেপি এবং কেসি দুটোই জানি, কিন্তু প্রশ্নমানে দেখো একটা ক্লু দেওয়া আছে যে গ্রামে দেওয়া আছে, ভরটা কিন্তু গ্রামে দেওয়া আছে। যেহেতু ভরটা গ্রামে দেওয়া আছে তো স্বাভাবিকভাবে এই ম্যাথটা তোমার হচ্ছে যে তোমরা এই ম্যাথের ক্ষেত্রে তোমরা মূলত কেসি বের করবে। তো দেখো যেহেতু সেম টাইপের একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম, আমি আশা করছি তোমরা এটা সমাধান করবে, নিজেরাই সমাধান করবে, সমাধান করে তোমার হচ্ছে যে এটার আনসারটা বের করবে। এক্ষেত্রে আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ঘনমাত্রা সমান মোট সংখ্যা বা আয়তন, দেখো এখানে কিন্তু কোনো পাত্রের আয়তনের কথা কিন্তু বলা নাই প্রশ্নের মধ্যে। তোমরা ম্যাটটা তুলে নাও, প্রশ্নের মধ্যে কোনো পাত্রের আয়তনের কথা বলা নাই, প্লাস মোট সংখ্যা কিন্তু দেওয়া নাই। তাহলে দেখো আগে আমাদের কিন্তু মোট সংখ্যা কিন্তু বের করে ফেলতে হবে। আমরা জানি যে মোট সংখ্যা সমান সমান, দেখো মোট সংখ্যা সমান সমান আমরা জানি যে মোট সংখ্যা n = g/m, অর্থাৎ তোমার হচ্ছে ভর বাই আণবিক ভর, যে ভরটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে এই ভরকে যদি আমি আণবিক ভর দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কিন্তু তোমার সাথে মোট সংখ্যা বের করে ফেলতে পারবো। তো সেক্ষেত্রে তোমরা এই ম্যাটটা আশা করছি তোমরা ম্যাটটা করে ফেলতে পারবে, খুবই ইজি একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম, তো আশা করি তোমরা এটা করে ফেলতে পারবে। এক্ষেত্রে জাস্ট আণবিক ভর দিয়ে ভাগ করে ফেলবে, ভাগ করে মোট সংখ্যা বেড়ে যাবে। একদম আমরা আগে যে ম্যাটটা করেছি এই ম্যাটটা কিন্তু একদম সেম একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, জাস্ট শুধু তোমার সাথে যে গ্রামটাকে তোমার মোলে কনভার্ট করে ফেলতে হবে, অর্থাৎ এটাকে আণবিক ভর দিয়ে ভাগ করলে কিন্তু মোলে কনভার্ট হয়ে যাবে। আশা করছি তোমার ম্যাথটা সমাধান করতে পারবে এবং সমাধান করে ফেলবে। এখন আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি।
দেখো আরেকটি আমরা গাণিতিক সমস্যার সমাধান করি নাম্বার ফোর 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় N2O4 এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস দ্বয়ের সাম্যাবস্থায় তাদের আংশিক চাপ যথাক্রমে 72 কিলোপ্যাস্কেল এবং 28 কিলোপ্যাস্কেল উক্ত তাপমাত্রায় N2O4-এর বিয়োজন মাত্রা কত দেখো তোমার ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড বিজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয় তো সেক্ষেত্রে দেখো তোমার সেই ক্ষেত্রে আমার আংশিক চাপ দেওয়া আছে এক্ষেত্রে আমার বিয়োজন মাত্রা বের করে বলেছে এক্ষেত্রে দেখো আমরা কাকে কাজে লাগাবো এক্ষেত্রে দেখো আমার কিন্তু মোট চাপের পরিমাণ দেওয়া নাই প্রশ্নের মধ্যে কিন্তু মোট চাপের বিষয়টা উল্লেখ করা নাই বিয়োজন মাত্রা আলফা বের করতে বলেছে এবং কেপিইউ কিন্তু দেওয়া নাই একটু আগে দেখো আমরা একটা ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড বা N2O4-এর বিয়োজন মাত্রার সাপেক্ষে কেপিইউ রাশি আমরা প্রতিপাদন করেছিলাম অর্থাৎ কেপি সমান 4α² পিডিভিড বা 1 - α² মূলত এই সমীকরণটা আমাদের কাজে লাগাতে হবে দেখো কেপি সমান সমান 4α² পিডিভিড বা 1 - α² এখানে আমার পি প্রশ্নের মধ্যে একটা ক্লু আছে এই ক্লুটা দেখে আমরা পিটা বের করে অর্থাৎ মোট চাপ বের করে ফেলবো দেন আমাদের আগে সবার আগে আমাদের কেপি বের করতে হবে তাহলে দেখো আমরা এটা কীভাবে করবো খেয়াল করো তোমরা প্রথমে লিখেছি যে N2O4 বিজিত হয়ে তোমার যে এখানে 2 মোল হবে সেক্ষেত্রে এখানে 2 মোল হবে 2NO2 হবে তো শুরুতে বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ার পরিমাণ 1 এবং উৎপাদের পরিমাণ সে তোমার একদম আগের কথাবার্তা এখানে কোনো চেঞ্জ নেই 1 - α এবং 2α তো এখানে আমি বলেছি তোমার এখানে 2 মোল হবে এটা মিস্টেক হয়েছে তো দেখো পরবর্তী অংশটা উক্ত বিক্রিয়ার জন্য আমার কেপি সমান 4α² পিডিভিড বা 1 - α² তো এই অর্থাৎ এক্ষেত্রে সবার আগে কিন্তু আমার কেপি বের করতে হবে তাহলে ওই উপরের যে সমীকরণটা আছে এই সমীকরণের সাপেক্ষে আমরা কেপিটা বের করব কেপি বের করে দেন তোমার এই যে আংশিক চাপ দুইটা আছে 72 কিলোপ্যাস্কেল এবং 28 কিলোপ্যাস্কেল দুটো যোগ করলে কিন্তু আমার মোট চাপ বের হয়ে যাবে অর্থাৎ আংশিক চাপের সমষ্টি সমান সমান মোট চাপ তাহলে দেখো আমরা পরবর্তী ধাপে যাই ম্যাট্রিক্স পরবর্তী ধাপে দেখো কেপি সমান সমান p²NO2/pN2O4 মানগুলো বসিয়ে দিয়ে আমরা কেপির মান বের করে ফেলেছি তো দেন দেখো তোমার হচ্ছে যে মোট চাপ 72 + 28 = 100 কিলোপ্যাস্কেল অর্থাৎ দেখো আংশিক চাপের সমষ্টি সমান সমান মোট চাপ আমরা এখান থেকে বের করে ফেলেছি এরপরে দেখো 1 নম্বর কেপি সমান 4α² পিডিভিড বা 1 - α² এক্ষেত্রে তোমার অর্থাৎ আমরা এক্ষেত্রে কেপির মানও পেয়ে গেছি এবং পি এর মানও পেয়ে গেছি দেখো খুবই সহজ কিন্তু জাস্ট মানগুলো বসিয়ে দিলাম দেখো 10.889 = 4α² পি এর মান হচ্ছে তোমার 100 / 1 - α² যেহেতু আমার আলফার মান বের করতে হবে তাহলে দেখো আমরা পাচ্ছি এক্ষেত্রে 10.889 1 - α² এবং α² = 0.2650 α = পাচ্ছি 16.28% তো সেক্ষেত্রে এই হচ্ছে তোমার মূলত গাণিতিক সমস্যার সমাধানটি আর কি এই হচ্ছে তোমার মূলত গাণিতিক সমস্যার সমাধানটি তো আশা করছি তোমরা এটা সমস্যা এটা বুঝতে পেরেছ তো এভাবে মূলত আমরা সমস্যা যে এই সমস্যাটি সমাধান করব আশা করছি তোমরা বুঝতে পারছো তো সেক্ষেত্রে আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে